তোমাদের ইউটিউব চ্যানেল জিকে ম্যানিয়াতে তোমাদের স্বাগত। বন্ধুরা, তোমরা জানো যে টার্গেট প্রাইমারি টেট 2022 এর ক্লাস আমাদের জিকে ম্যানিয়া ইউটিউব চ্যানেলে শুরু হয়ে গেছে। সেখানে কিন্তু প্রত্যেকটা ক্লাস তোমরা পাবে, এনভায়রনমেন্ট পাবে, বাংলা পাবে, শিশু যে ডেভেলপমেন্ট যে সাবজেক্টটা রয়েছে সেটা থেকে পাবে, অঙ্ক পাবে, ইংলিশ পাবে, প্রত্যেকটা সাবজেক্টে কিন্তু ক্লাস তোমরা পাবে। তো আর এর আগেও কিন্তু ক্লাস হয়েছে পুজোর আগে, তো পুজোর পরে যে ক্লাসটা আমরা আবার যে কন্টিনিউ করব, আজকে যে ক্লাসটা আমরা দেবো যে প্রিভিয়াস ইয়ারের পরিবেশ বিদ্যা থেকে সেকেন্ড ক্লাস কিন্তু আসতে চলেছে। ফার্স্ট ক্লাস কিন্তু অলরেডি দিয়ে দেখেছি, তোমরা কিন্তু দেখে নিতে পারো। এখান থেকে কিন্তু প্রশ্ন তোমরা কমন পাবে, এটা কিন্তু প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন রয়েছে। এরপরে আমরা যে এক্সপেক্টেড কিরম টাইপের প্রশ্ন আসতে পারে সেগুলো তোমাদের সামনে তুলে ধরবো। তাহলে আজকে আমরা একটু দেখে নিই যে প্রিভিয়াস ইয়ারে কী প্রশ্নটা এসেছিলো। পরবর্তী যে ক্লাসগুলো পরিবেশ বিদ্যা আমরা কিন্তু এক দুই তোমরা থাম্বনেইলে দেখতে পাচ্ছ, ক্লাস নাম্বার 1, ক্লাস নাম্বার 2 এরকম করতে করতে যাবে। তোমাদের জন্য একটা প্লেলিস্ট বানিয়ে দিয়েছি, সেখানে তোমরা আলাদা আলাদা করে পরিবেশ বিদ্যার আলাদা ক্লাস পাবে, বাংলার আলাদা ক্লাস পাবে, ঠিক আছে, তো এরকম করে ম্যাথের আলাদা ক্লাস পাবে। ওইখানে গিয়ে তোমরা কিন্তু দেখে নিতে পারো যে কেউ মনে করে 1 নম্বর ক্লাসটা দেখোনি, সেই 1 নম্বর ক্লাসটা গিয়ে দেখে নিতে পারো, কেউ 2 নম্বর ক্লাসটা দেখোনি, 2 নম্বর দেখে নিতে পারো, এরকম করে কিন্তু ক্লাসগুলো হবে। এবং এই ভিডিওগুলো যদি তোমরা দেখো তাহলে কিন্তু আমরা আশা করছি যে তোমরা কিন্তু আপকামিং যে 2022-এর টেট পরীক্ষা হতে চলেছে সেখান থেকে কিন্তু প্রশ্ন তোমরা কমন পাবে। তাহলে চলো শুরু করবো আজকের ভিডিও। আচ্ছা, এই যে প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন দেখছো, এখানে কিন্তু নামটা হচ্ছে তোমাদের পরিবেশ বিদ্যা, কিন্তু এখানে প্রশ্নগুলো তুমি প্রিভিয়াস ইয়ারে যদি দেখো না তাহলে বুঝতে পারবে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি প্রত্যেকটা থেকে কিন্তু প্রশ্ন এসেছে। দেখো, প্রথম যে প্রশ্নটা বলেছে, মেঘালয়ের খাসি জয়ন্তিয়াদের একটি ভেষজ উদ্ভিদের বনভূমি রয়েছে, সেটা কোথায়? চেরাপুঞ্জি, মফলং, শিলং না হাফলং? তো উত্তরটা কী হয়ে যাবে? উত্তর হবে অপশন বি, মফলংয়ে। তো এটা কিন্তু যে প্রশ্নটা দেওয়া হয়েছে খুবই সুন্দর একটা প্রশ্ন, দেখতে পাচ্ছ তোমরা এখানে যে মেঘালয়ে কিন্তু সব থেকে বেশি বৃষ্টিপাত হয় চেরাপুঞ্জির মসির নামে, তো এটাও কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে আসতে পারে, তোমরা জেনে রাখো। নেক্সট 2 নম্বর প্রশ্ন দেখতে পাচ্ছ যে খাওয়ার সময় কথা বললে কখনো কখনো আমরা দেখি যে খাবারের টুকরো শ্বাসনালীতে ঢুকে পড়ে, একটি ঢাকনার মতো অংশ আছে যা খাদ্য কণাকে শ্বাসনালী এবং ফুসফুসের ভেতর ঢুকতে বাধা প্রদান করে, সেই ঢাকনিটার অংশটির নাম কী? দেখো, বুঝতে পারছো কিরম টাইপের প্রশ্নগুলো দেওয়া হচ্ছে? জিহ্বা, এপিগ্লটিস, গলবির না গ্লোটিস? উত্তরটা কী হবে? উত্তর হবে অপশন বি, এপিগ্লটিস। তো তোমরা দেখবে যে অনেক সময় যে খেতে খেতে যদি কথা বলে বা কোনো রকম কারণে আমাদের কিন্তু কাশি হয়, তো তখন কিন্তু ওই যে খাওয়ার টুকরোটা শ্বাসনালীতে চলে যায়, তো তার জন্য কিন্তু কাশিটা হয়, ঠিক আছে, তো এটা কিন্তু এপিগ্লটিস হবে, ঠিক আছে। আচ্ছা, পরবর্তী প্রশ্ন আমরা দেখব যে যেটা এসেছিলো যে এসআই পদ্ধতিতে মোট একক হলো, তো 4টে অপশন তোমরা দেখতে পাচ্ছ, উত্তর দেওয়ার চেষ্টা করো। এই প্রশ্নটা কিন্তু এসেছিলো, তো উত্তর কী হয়ে যাবে? উত্তর হবে অপশন সি, 7টি মূল একক এবং 2টি সহায়ক একক কিন্তু রয়েছে এই এসআই পদ্ধতিতে। এবং এখান দিয়ে তোমাদের জানিয়ে রাখি যে বিভিন্ন যে এককগুলো কিন্তু পরীক্ষা আসে, তো সেইগুলো একক যে চ্যাপ্টারটা সেটা কিন্তু তোমরা পড়ে ফেলবে, আমাদের অলরেডি এককের চ্যাপ্টার করানো আছে, লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিচ্ছি, ওইটা যদি দেখে নাও, ওখান থেকে যে কোনো প্রশ্ন আসলে তোমরা কিন্তু সেটা পাবে করতে, ঠিক আছে। তো চলো নেক্সট 4 নম্বর যে প্রশ্নটা এসেছিলো যে শ্রেয়া খেয়াল করলো যে তার মায়ের নখগুলো চামচ আকৃতির হয়ে গেছে, সে ভীষণ চিন্তিত, এই অবস্থায় কী থেকে হতে পারে? তো কী কী রোগ দিয়েছে এখানে? কলেরা, অ্যানিমিয়া, জ্বর না ম্যালেরিয়া? উত্তর কী হবে? উত্তর হবে অপশন বি, অ্যানিমিয়া। 6 নম্বর যে প্রশ্ন দেখতে পাচ্ছ যে সূর্যগ্রহণ যখন হয় সেটা কোনটি নির্দেশ করে? অপশন এ রয়েছে পৃথিবী থাকে সূর্য এবং চাঁদের মাঝখানে, অপশন বি রয়েছে সূর্য থাকে চাঁদ ও পৃথিবীর মাঝখানে, অপশন সি চাঁদ থাকে সূর্য এবং পৃথিবীর মাঝখানে, না অপশন ডি কোনো অবস্থায় তিনটি একই সরলরেখায় থাকে না? তো উত্তর কী হয়ে যাবে? উত্তর হবে অপশন সি, অর্থাৎ চাঁদ থাকে সূর্য এবং পৃথিবীর মাঝখানে। দেখো, চাঁদ মনে করে এইটা চাঁদ, এটা হচ্ছে মুন, ঠিক আছে, তো মুনটা যদি এখানে, এটা ধরো পৃথিবী, এটা ধরো আর্থ, ঠিক আছে, তো আর এটা ধরো সূর্য, ঠিক আছে, তো মুন যদি এই দুজনের মাঝখানে থাকে তাহলেই তো আমরা সূর্যটাকে দেখতে পারবো না, ঠিক আছে, যখনই দেখতে পারবো না তখনই কি সূর্য গ্রহণ মনে হবে, অর্থাৎ সূর্যকে কেন কেউ গ্রাস করে নিয়েছে সেটা মনে হবে, ঠিক আছে, তো এইভাবে কিন্তু তোমরা মনে রাখার চেষ্টা করবে, ঠিক আছে। আচ্ছা, নেক্সট আমরা দেখবো যে ঘরের তাপমাত্রায়, আচ্ছা পরবর্তী যে প্রশ্নটা দেখতে পাচ্ছ, ঘরের তাপমাত্রায় তরল থাকে কোন ধাতু? সোডিয়াম, ম্যাগনেশিয়াম, পারদ না লিথিয়াম? তো উত্তর কী হবে? উত্তর হবে অপশন সি, পারদ। তোমাদের এখানে একটা প্রশ্ন, একটা কথা বলছি, যেটা হচ্ছে ক্লাস 5 থেকে 8 পর্যন্ত যে পরিবেশের বিদ্যার যে বইগুলো আছে না, সেখান থেকে কিন্তু ম্যাক্সিমাম প্রশ্ন কিন্তু এখানে করা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি। তো সেইখানে আমরা একটা এই যে পরিবেশ বিদ্যার যে সিরিজটা চলবে সেখানে আমরা চেষ্টা করছি যে মনে করো যে এই যে তিন ক্লাসগুলো রয়েছে, এই ক্লাসগুলো যে পরিবেশবিদ্যা থেকে যে সমস্ত প্রশ্নগুলো আসতে পারে আমরা এই সব প্রশ্নগুলোকে কিন্তু আমরা টাইপে দিয়ে দিয়েছি, টাইপ করাচ্ছি, এবং আমরা ক্লাসের মাধ্যমে তোমাদের সামনে তুলে ধরবো, যাতে সেখান থেকে প্রশ্ন
রিপিট হলে বা সেখান থেকে প্রশ্ন আপকামিং পরীক্ষা আসলে তোমরা করতে পারো। তোমরা কিন্তু এই সিরিজটা করতে থাকো, আশা করি তোমরা প্রচুর প্রশ্ন কিন্তু এখান থেকে কমন পাবে। ঠিক আছে, আমরা সেটা শুরু করেছি। নেক্সট দেখতে পাচ্ছ, নিম্নলিখিত কোন রোগটি মাটিতে উপস্থিত পারদের বিষক্রিয়া থেকে হয়? অপশন এ ইটাইটাই, অপশন বি মিনামাটা, অপশন সি রয়েছে ডিসলেক্সিয়া, না অপশন ডি অ্যালবিনিজম। উত্তর হয়ে যাবে কি? উত্তর হবে অপশন বি মিনামাটা। এই রোগটা কিন্তু পারদের উপস্থিতি থেকে হয়। ঠিক আছে, তো নেক্সট ন নম্বর যে প্রশ্নটা দেখতে পাচ্ছ, পৃথিবী থেকে চাঁদের দূরত্ব কত? চারটে অপশন তোমরা দেখতে পাচ্ছ, উত্তরটা দেওয়ার চেষ্টা করো। উত্তর কী হবে? উত্তর হবে যে প্রায় 400,000 কিলোমিটার কিন্তু হবে, 3.84 মতো রয়েছে, তো এটা প্রায় 400,000 কিলোমিটার কিন্তু হয়ে যাবে অ্যান্সারটা। ঠিক আছে, তো নেক্সট, খাদ্য পরিপাক করার জন্য পৌষ্টিকতন্ত্রের বিভিন্ন গ্রন্থি থেকে উৎসেচক খরিত হয়। তো আমরা যখন কোনো খাদ্য খাই তখন কি আমাদের পৌষ্টিকতন্ত্র থেকে শুরু, আমাদের মুখ থেকে, মুখ গহ্বর থেকে, বিহ্বর থেকে কিন্তু শুরু হয়ে যায়, বিভিন্ন রকম কিন্তু যে উৎসেচক খরিত হতে থাকে, কারণ ওটাকে কি পাচন করতে হবে। তো নিম্নলিখিত কোন উৎসেচকটি আন্তরিক গ্রন্থি দ্বারা, এই আন্তরিক গ্রন্থি দ্বারা খরিত হয়, সেটা কিন্তু জানতে চাওয়া হয়েছে। ঠিক আছে, তো চারটে অপশন তোমরা দেখতে পাচ্ছ, উত্তর হয়ে যাবে কি? উত্তর হবে অপশন এ ইরিপসিন। ইরিপসিনটা কিন্তু আন্তরিক গ্রন্থি থেকে খরিত হয়। ঠিক আছে, নেক্সট 11 নম্বর প্রশ্ন, পরিবেশ বিদ্যার শিক্ষক বা শিক্ষিকা হিসেবে আপনি নিম্নলিখিত কোনটি X-C2 সংরক্ষণের উদাহরণ হিসেবে দেখবেন? অর্থাৎ তোমাকে জিজ্ঞেস করা হচ্ছে যে তুমি পরিবেশবিদ্যার যদি শিক্ষক হও বা শিক্ষিকা হও, সেক্ষেত্রে তুমি X-C2 কোনটার উদাহরণ হিসেবে দেখবে? চিড়িয়াখানা, উদ্যান মানে জাতীয় উদ্যান, অভয়ারণ্য, না বায়োস্ফিয়ার রিজার্ভ? তো এক্ষেত্রে তোমাকে কিন্তু আগে জানতে হবে যে X-C2 আর ইন-C2 এই দুটোর পার্থক্য কী। আমাদের যেহেতু এটা X-C2 বলেছে, তো এটার উত্তর হয়ে যাবে কিন্তু চিড়িয়াখানা। দেখো কেন বলছি, তোমরা কিন্তু এইখান থেকে বহু প্রশ্ন কিন্তু আসে, একটা হচ্ছে ইন-C2 আর একটা হচ্ছে X-C2। ঠিক আছে, তো X-C2 ইন-C2 যে পার্থক্যটা ছোট্ট করে জেনে রাখো, যে X-C2 হচ্ছে যে কোনো প্রাণী জন্তু যে রয়েছে আমাদের বন্য প্রাণী, তাদেরকে তাদের যে বাসস্থানে রেখেই সংরক্ষণ করার পদ্ধতি হচ্ছে ইন-C2। কী বলছে ইন? ইন মানে ভেতরে। আর তাদেরকে যখন তাদের সংরক্ষণ থেকে বাইরে বের করে নিয়ে আসে, অর্থাৎ ধরো মনে করো কোনো এই যে কোনো জাতীয় উদ্যান রয়েছে, অভয়ারণ্য রয়েছে, বায়োস্ফিয়ার রয়েছে, এগুলো কি তাদেরই বাসস্থান, অর্থাৎ সেই সব বন্যপ্রাণীদেরই বাসস্থান, সেখানেই তাদেরকে সংরক্ষণ করে তাদেরকে তাদের যে পরবর্তী প্রজন্মটাকে বাঁচিয়ে রাখার চেষ্টা চলছে বা পরিবেশে ভারসাম্য রাখার চেষ্টা চলছে, সেটাকে আমরা বলব ইন-C2। আর X-C2 কি? যখন কোনো বন্যপ্রাণীকে তাদের ইন-C2 থেকে, অর্থাৎ তাদের যে ন্যাচারাল যে বাসস্থান রয়েছে সেখান থেকে অন্য একটা জায়গায় নিয়ে গিয়ে সেখানে তাদেরকে রাখা হচ্ছে, সেইটা হচ্ছে X-C2। তাহলে বুঝতেই পারছো চিড়িয়াখানায় কী করা হয়, চিড়িয়াখানায় একটা কোনো একটা জায়গাকে ঘিরে দেওয়া হয় এবং ঘিরে দিয়ে বাইরে থেকে এসে ইন-C2 থেকে কিন্তু প্রাণী নিয়ে এসে সেখানে রাখা হয় এবং তাদেরকে পরিচর্যা করা হয়। তো সেক্ষেত্রে কিন্তু চিড়িয়াখানা হয়ে যাচ্ছে X-C2। তো এই যে পার্থক্য উদাহরণগুলো মনে রাখবে, ইন-C2 উদাহরণ জাতীয় উদ্যান, অভয়ারণ্য, বায়োস্ফিয়ার রিজার্ভ, এটা হচ্ছে ইন-C2 উদাহরণ। X-C2 উদাহরণ কী কী আছে? চিড়িয়াখানা ছাড়াও কি অ্যাকোয়ারিয়াম হতে পারে? ঠিক আছে, তো বিভিন্ন যে সিড যে সংরক্ষণ হয় সেই জায়গাগুলো হতে পারে, বোটানিক্যাল যে গার্ডেনগুলো হতে পারে। ঠিক আছে, তো এইগুলো হচ্ছে X-C2 উদাহরণ। ঠিক আছে, আচ্ছা নেক্সট আমরা দেখব যে মৃত্তিকার উর্বরা শক্তি বজায় রাখতে এবং মৃত্তিকা দূষণ নিয়ন্ত্রণ করতে কোনটি সর্বাধিক কাম্য? অর্থাৎ মৃত্তিকা দূষণ আমরা যদি নিয়ন্ত্রণ করতে চাই কোনটা সর্বাধিক কাম্য? রাসায়নিক সার প্রয়োগ, দেখো রাসায়নিক সার প্রয়োগ করলে তো মৃত্তিকা দূষণ হবে, এটা আমরা জানি, তো এটা হলো না। অপশন বি ব্যবহার না করে জমি পরিত্যক্ত রেখে প্রাকৃতিক প্রক্রিয়ায় উর্বরতা বৃদ্ধি, যদি জমি ব্যবহার না করা হয় না তাহলেও কিন্তু জমির মৃত্তিকার কিন্তু কোনো সেরকম যে নিয়ন্ত্রণ হয় না, ব্যবহার কিন্তু করতেই হবে, কোনো জিনিস ব্যবহার না করলে কি ব্যবহার না করতে করতে জিনিস খারাপই হয়ে যায়, তো এটাও কিন্তু হবে না। নেক্সট হচ্ছে কম্পোস্ট এবং জৈব সার ব্যবহার করে, দেখো অবশ্যই জৈব সার এমন একটা সার যেখানে কিন্তু কোনো রকম ক্ষতি হয় না মৃত্তিকার, এবং শুধু মৃত্তিকার কেন, সেইখানে যে সমস্ত ফসল হয় সেগুলো খেয়ে মানুষ বা কোনো প্রাণীরও কিন্তু ক্ষতি হয় না, তো এটা কিন্তু অ্যান্সার হয়ে যাবে। নেক্সট যেটা বলেছে যে অঞ্চলের বনভূমি কেটে পুড়িয়ে ছাই উৎপন্ন করে, পোড়াপুরি কথা আসলে তখন তো মানে দূষণ হবেই, তো এটা কিন্তু এটাও কাম্য নয়, তো উত্তর হবে অপশন সি কম্পোস্ট এবং জৈব সার ব্যবহার করে। নেক্সট 13 নম্বর, ছায়াপথ প্রকৃতপক্ষে কী? চারটে অপশন তোমরা দেখতে পাচ্ছ, আমি আর রিপিট করছি না, তো উত্তর হয়ে যাবে এটা অপশন ডি, অর্থাৎ কি সৌরজগৎ এবং অন্যান্য অনেক নক্ষত্রের সমাহার নির্দেশ করে, অর্থাৎ একটা জায়গা যেখানে সৌরজগৎ রয়েছে এবং অনেক নক্ষত্র রয়েছে, তোমরা এখানে ছবিটা দেখতে পারলেই দেখতে পাচ্ছ,
যে অনেক নক্ষত্র কিন্তু যে সমাহার রয়েছে এখানে, ঠিক আছে। আচ্ছা নেক্সট, চন্দ্রকেতুগড় বর্তমান ভগ্নাবশেষ অস্তিত্ব গড়ে উঠেছে। দেখো চন্দ্রকেতুগড় একটা আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার একটা সাইট, এটা 2500 আগে বলা হচ্ছে, বলা হয়ে থাকে যে এই সাইটটা কিন্তু আবিষ্কার হয়েছে, এটা আবিষ্কার হয়েছে উত্তর চব্বিশ পরগনায় কিন্তু এটা রয়েছে, বসিরহাট ধান্যকুড়িয়া মতো সেই একটা জায়গা রয়েছে, সেই জায়গায় কিন্তু চন্দ্রকেতুগড়টা রয়েছে। এবং এটা কোন নদীর অববাহিকা রয়েছে, এটা কিন্তু বিদ্যাধরী নদীর অববাহিকা রয়েছে, বিদ্যাধরী নদী থেকে কিছুটা দূরে কিন্তু এই চন্দ্রকেতুগড়টা রয়েছে, তোমরা যদি কখনো সময় পাও অবশ্যই কিন্তু সেটা দেখে আসতে পারো, ঠিক আছে। নেক্সট 15 নম্বর, আফসানা খাতুন 2009 সালে 14ই মে কেন তৎকালীন রাষ্ট্রপতির শুভেচ্ছা পেয়েছিলেন, এটা কিন্তু সেই যে একটা কারেন্ট অ্যাফেয়ার্স টাইপেরই প্রশ্ন কিন্তু তুলে ধরা হয়েছে। তো কারেন্ট অ্যাফেয়ার্স টাইপেরও প্রশ্ন কিন্তু এখানে অনেক সময় তুলে ধরা হয়, তো এগুলো একটু আপডেটেড থাকবে। তো উত্তর হয়ে যাবে অপশান এ, নিজের বাল্যবিবাহ নিজে রোধ করেছিলেন প্রতিবাদ করে, তার জন্য কিন্তু তাকে শুভেচ্ছা পেয়েছিলেন। নেক্সট, বায়ু দূষণের যে ফলে সৃষ্ট একটি রোগ কোনটা, কোনটা বায়ু দূষণের মানে সাথে রিলেটেড, বায়ু দূষণের জন্য হয়। তো চারটে অপশান দেখতে পাচ্ছ, সিলিকোসিস, মিনামাটা, ব্ল্যাকফুট, এনকেফালাইটিস। উত্তর কী হবে, উত্তর হবে অপশান এ, সিলিকোসিস। সিলিকোসিস যে রোগটা, এটা কিন্তু বায়ু দূষণের সঙ্গে যুক্ত, খুবই গুরুত্বপূর্ণ। আমরা কিন্তু এই পরিবেশের মধ্যে একটা ক্লাস এরকম করাবো যে বিভিন্ন রোগ কার সঙ্গে কোন রোগ, কোনটা বায়ু দূষণ, কোনটা জল দূষণ, কোনটা জলের বাহক বা কোনটা কার দ্বারা হচ্ছে, এগুলো কিন্তু পরীক্ষায় কিন্তু প্রশ্ন আসে। এটার একটা আলাদা ক্লাস দিয়ে দেবো, তাহলে কিন্তু তোমাদের অনেকটাই হেল্প হবে এবং তোমরা এখান থেকে প্রশ্ন আসলে কিন্তু করতে পারবে। নেক্সট 17 নম্বর যে প্রশ্ন এসেছিল যে মিড ডে মিলে রান্নার জন্য যে লবণ ব্যবহার করা হয় তার ফর্মুলা কী। তো লবণ মিড ডে মিলে ব্যবহার করা হোক, যেখানে ব্যবহার করা হোক না কেন, লবণের যে ফর্মুলা আমরা জানি NaCl, ঠিক আছে, সোডিয়াম এবং ক্লোরিনের যে মিশ্রণ সেটাই গিয়ে লবণ বলা হয়, তো এটাই কিন্তু অ্যান্সার হয়ে যাবে। নেক্সট 18 নম্বর প্রশ্ন, যে মাটির কণা জলে ধুয়ে গেলে তাকে কি বলে, রেগোলিথ, সয়েল প্রোফাইল, এলুভিশন না ইলুভিশন। তো এখানে উত্তরটা হয়ে যাবে কী হবে, অপশান সি, এলুভিয়েশন, ঠিক আছে। আচ্ছা নেক্সট আমরা দেখব যে কী বলছে, পরিবেশ বিদ্যা শিক্ষক বা শিক্ষিকা হিসেবে আপনি নিম্নলিখিত কোন শারীরবৃত্তীয় প্রক্রিয়া অপচিতি বিপাকে উদাহরণ হিসেবে দেবেন। তো এখানে যে চারটে অপশান আছে, শ্বসন, পুষ্টি, শালক সংশ্লেষ, বৃদ্ধি, উত্তর কী হবে, উত্তর হবে অপশান এ, শ্বসন। দেখো এগুলো হচ্ছে অপচিতি বিভাগ, আর উপচিতি বিভাগের উদাহরণ কিন্তু নিচের তিনটে রয়েছে, তো এই যে উদাহরণগুলো কিন্তু তোমরা জেনে রাখবে, তো এগুলো কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে আসছে। নেক্সট 20 নম্বর প্রশ্ন, অন্যান্য বিষয় অপরিবর্তিত থাকলে ভৌম জলের স্তর বৃদ্ধির সঙ্গে বৃষ্টিপাতের সম্পর্ক কী। চারটে অপশান তোমরা দেখতে পাচ্ছ, উত্তরটা কী হবে, উত্তর হবে অপশান এ, সরল সম্পর্ক। নেক্সট আমরা দেখব 21 নম্বর প্রশ্ন, চোখে যে সমস্যা দূরের বস্তুকে ঝাপসা দেখায় কিন্তু নিকট দৃষ্টি ঠিক থাকলে তাকে কী রোগ বলা হয়, মায়োপিয়া, হাইপারমেট্রোপিয়া, ক্যাটারাক্ট না প্রেস, কী আছে, প্রেস বায়োপিয়া, উত্তর হবে অপশান এ, মায়োপিয়া। তো এই যে প্রশ্নগুলো দেখতে পাচ্ছ, বায়োলজির প্রশ্ন কিন্তু দিয়ে দিচ্ছে, তো ঘুরিয়ে ফিরে তখন কিন্তু প্রত্যেকটা জিনিসই পড়তে হবে। দেখো এখান থেকে একটা সংবিধানের প্রশ্ন তুলে ধরেছে, 1950 সালে 26 জানুয়ারি সাধারণতন্ত্র দিবস পালিত হয়, কারণ কী, কারণ ওই দিন থেকে কী হয়েছিল, ওই দিন থেকে দেশে নিজস্ব যে আইন বিধি হিসেবে ভারতবর্ষের সংবিধান প্রচলিত হয়েছিল, ঠিক আছে। তো এর জন্য কিন্তু সাধারণতন্ত্র দিবস হিসেবে পালন হয়। তো এরকম টাইপের প্রশ্ন এগুলো, দেখো এগুলো তো তোমরা নিজেরা জানো, এরকম টাইপের প্রশ্ন দু একটা থাকলে ওটা কোনো ব্যাপার না, ওটা নিজেই করতেই পারবে। দেখো আচ্ছা নেক্সট হচ্ছে কি, নিম্নলিখিত পদার্থগুলির মধ্যে কোনটি তড়িতের সবচেয়ে ভালো পরিবাহী, রূপো, সোনা, জিঙ্ক না তামা। তো উত্তর কী হবে, উত্তর হবে অপশান এ, রূপো। রূপো কিন্তু তড়িতের সবথেকে ভালো পরিবাহক। আচ্ছা নেক্সট আমরা দেখব 24 নম্বর, একটি তরল অধাতু কী, আগেরটা কিন্তু ধাতু জানতে চাওয়া হয়েছিল, এটা বলেছে অধাতু, পারদ, ব্রোমিন, কার্বন না সালফার, উত্তর কী হবে, উত্তর হবে অপশান বি, ব্রোমিন, ব্রোমিনের সংকেতটা হচ্ছে এটা, ঠিক আছে। আচ্ছা নেক্সট 25 নম্বর প্রশ্ন, গাছের বিভিন্ন অংশ ওষুধ তৈরির কাজে ব্যবহৃত হয়, যেমন উচ্চ রক্তচাপ কমাতে রেসারপিন ব্যবহার করা হয়, নিম্নলিখিত কোন গাছের মূল থেকে রেসারপিন পাওয়া যায়, খুবই সুন্দর একটা প্রশ্ন। চারটে অপশান দেওয়া হয়েছে, উত্তর কী হবে, উত্তর হবে অপশান সি, সর্পগন্ধা। সর্পগন্ধা থেকে কিন্তু এই যে রেসারপিন পাওয়া যায়, যেটা কিন্তু উচ্চ রক্তচাপ কমাতে সাহায্য করে, ঠিক আছে। নেক্সট 26 নম্বর যে প্রশ্নটা এসেছিলো,
যে গঙ্গা নদীর নাম হুগলি নদী হয়েছে কোথায়, অর্থাৎ কোন নদী কোথায় মিশেছে সেখানে গিয়ে হয়েছে, এটার উত্তর হয়ে যাবে অপশন সি, অর্থাৎ ভাগীরথী নদীতে হলদি যেখানে মিশেছে সেখানে তার নাম হচ্ছে হুগলি। দেখো কোন নদী কোথায় দিয়েছে, গঙ্গা নদী কোথার থেকে এসে পদ্মায় ভাগ হয়েছে, কোন জায়গা থেকে উচ্চগতি কোন জায়গা থেকে নিম্নগতি, এগুলো কিন্তু একটু জেনে রাখা দরকার, ঠিক আছে। তো নেক্সট 27 নম্বর প্রশ্ন, পরিবেশ বিদ্যার শিক্ষক শিক্ষিকা হিসেবে আপনি নিম্নলিখিত প্রাণীগুলির মধ্যে ছবিগুলি শিক্ষার্থীদের দেখিয়েছেন, এই তালিকায় কোন প্রাণীটি অমেরুদণ্ডী নয় অর্থাৎ মেরুদণ্ডী, 4টে অপশন রয়েছে, উত্তর কী হবে, উত্তর হবে হাঙর, অপশন ডি, ঠিক আছে। আচ্ছা নেক্সট 28 নম্বর প্রশ্ন, যে রীতা তার ছাত্রদের যক্ষা সম্বন্ধে পড়ালেন, এই রোগের জীবাণু মানবদেহে ফুসফুসের মাধ্যমে প্রবেশ করে, নিম্নলিখিত কোনটি যক্ষা রোগের জীবাণু, 4টে অপশন তোমরা দেখতে পাচ্ছ, উত্তর কী হবে, উত্তর হবে অপশন বি, মাইকোব্যাকটেরিয়াম যেটা রয়েছে সেটা যক্ষা রোগের যে জীবাণু, এটা কিন্তু ক্লাস সিক্সের পরিবেশ বিদ্যার বই থেকে দেওয়া হয়েছে, ঠিক আছে। তো আমরা তার জন্য বলছি সেখান থেকে যে ক্লাসগুলো করাবো সেগুলো কিন্তু তোমরা অবশ্যই দেখো, তাহলে সেখান থেকে কিন্তু প্রশ্ন কমন পাবে। পাহাড়ে রান্না হতে বেশি সময় লাগে কেন, 4টে অপশন, এটা কিন্তু আমরা অনেকেই পড়েছি সকলেই, তো উত্তরটা কী হবে, উত্তরটা হবে অপশন বি, কম চাপের জন্য, কম চাপের জন্য কিন্তু পাহাড়ে রান্নাতে বেশি সময় লাগে। নেক্সট 30 নম্বর প্রশ্ন, কেন পাহাড়ে টেনিস বল সমভূমির তুলনায় বেশি লাফায়, তো 4টে অপশন তোমরা দেখতে পাচ্ছ, পড়ে নাও, উত্তরটা হয়ে যাবে অপশন সি, কম অভিকর্ষ যে বল রয়েছে তার জন্য কিন্তু পাহাড়ে বেশি বল লাফায়। তো এই 30টা প্রশ্ন কিন্তু পরীক্ষা এসেছিল, তাই এই ক্লাসটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে জানাও, এবং আমরা কিন্তু এরকম করে ক্লাসগুলো যাব, তোমরা খালি থাম্বনেলের নাম্বারিংগুলো দেখবে, ক্লাস নাম্বার 1, ক্লাস নাম্বার 2 এবং ক্লাস নাম্বার 3, এরকম করে তোমরা দেখতে থাকো, আপকামিং পরীক্ষা কিন্তু প্রশ্ন তোমরা কমন পাবেই পাবে, ঠিক আছে। তোমরা মিলিয়ে নিও, আমরা কিন্তু অঙ্ক ক্লাসও নিয়ে আসবো, আমরা বাংলা ক্লাসও নিয়ে আসবো, সেই ক্লাসগুলো কিন্তু তোমরা পাবে, নিজেরা পড়তে থাকো এবং পাশাপাশি ক্লাসগুলো দেখতে থাকো, তাহলে কিন্তু পুরো একটা কম্প্যাক্ট যে তোমাদের কিন্তু প্রিপারেশন তৈরি হয়ে যাবে, এবং তোমরা যারা টেট পরীক্ষার জন্য মানে খুবই সিরিয়াস ক্যান্ডিডেট তারাই দেখো, এবং তোমাদের যদি ভাই বোন দাদা বন্ধুরা কোনো সিরিয়াস ক্যান্ডিডেট থাকে তাদেরকে শেয়ার করে দিতে পারো, এবং তোমরা যারা নতুন রয়েছে চ্যানেলে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকন ক্লিক করে অল করে রাখবে, তাহলেই যখন ভিডিও দেবো তার নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে। এছাড়া আমাদের টেলিগ্রাম চ্যানেলটা জয়েন করে রাখো, সেখানে আমরা কিন্তু বিভিন্ন রকম পিডিএফ তোমাদেরকে দেবো, সেই পিডিএফগুলো তোমাদের লাগবে, তো টেলিগ্রাম যে অ্যাপটা ওপেন করে সার্চ করবে জিকে ম্যানিয়া, জিকে ম্যানিয়া অফিসিয়াল বলে সার্চ করবে, তাহলে কিন্তু সেটা পেয়ে যাবে, আমরা লিঙ্কটাও দিয়ে দিচ্ছি ডিসক্রিপশন বক্সে, সেখান থেকেও তোমরা জয়েন হয়ে যেতে পারো। ধন্যবাদ।